হাই গাইস, আমার নাম প্রণয় সিনহা। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা এসেছি দলেশ্বর সন্ন্যাসী কান্দি, একটা জায়গা আছে এই জায়গাতে। এই জায়গা ফ্লাড হওয়ার পরে এই জায়গার মানুষরা খুব কষ্ট হয় জলে, এইটা আর কি ডুবাইয়ে দেয়। আর এই জায়গাতে একটা বান আছে, এইটা বাঙ্গি যায়। তো ওইখানে একটা বাই আছে, তার লগে কথা বলবো যে কীরকম বানটা বাঙ্গে আর কীরকম এই গড় জলে ভরি যায়, ওটা দেখবো, ওটা দেখে নিব। তো দেখ চলে তার দ্বারা। তো চারোদিকে জল আসছে, এই দেখুন বন্ধুরা, চারোদিকে জল। জায়গা মানুষরা খুব কষ্ট করে। ভাই এই জায়গাটার বান বাঙ্গে নিখে, বাঙ্গে বাঙ্গে কিরকম আর কি জলে গরু ডুবাই দেয়, গরুর বাঙ্গে চলে যায়, চলে যায়। আচ্ছা ঠিক আছে। তো এই জায়গার মধ্যে গড়ে জলে ঘরটা বাঙ্গে চলে যায়। বানটা নতুন ধোয়া হয়েছে, তাই এইখানে একটা গেট আছে। তো গেটটা অত ছোট, অত লাগে জলটা পাস হয় না। আমরা এখন চলে যাচ্ছি, রাস্তাটি দেখে নিন কত খারাপ এই জায়গার রাস্তা, মানুষরা কীরকম থাকে এই দেখেন জায়গাটি। ঘর ওর নিচা দিকে, এরপরে জল এখানেও হয়ে যায়, কদিন মেঘ দিয়ে বেশি দিলে জলটা হয়ে যায়। মানুষরা খুব কষ্ট হয় এই জায়গাতে, রাস্তা তো ভালো নেই, বৃষ্টি হলে রাস্তাটি খারাপ হয়ে যায়। এই জায়গায় চলে এমন ক্ষতি করে মানুষদের, তারা টাম্বু বানায় সড়কের সাইডে থাকে। এখন জল নাই, তাই আমি দেখাচ্ছি, জল যখন হয়ে যাবে আমি দেখাবো কীরকম মানুষরা থাকে এই জায়গাতে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগে তো লাইক করবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও।